আসসালামু আলাইকুম। ডক্টরোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা সাদা স্রাব গেলে কী করবেন, সাদা স্রাবের কারণ ও তার প্রতিকার সম্পর্কে জানব। বিবাহিতা হোক আর অবিবাহিতাই হোক, সাদা স্রাব অনেক মেয়েদেরই একটি প্রধান শারীরিক ও মানসিক সমস্যা। লিক অর্থাৎ সাদা, রিয়া প্যাসিং অর্থাৎ প্রবাহমান বা স্রাব, তাই লিকুইরিয়া কথাটির মানে হচ্ছে সাদা স্রাব। যোনিপথে সাদা তরল পদার্থ নির্গত হওয়াকেই ডাক্তারি ভাষায় লিকুইরিয়া বা সাদা স্রাব বলে। স্বাভাবিকভাবে প্রত্যেক মেয়েদেরই ডিম্বনালী, জরায়ু ও যোনিপথ থেকে সামান্য কিছু সাদা স্রাব নিঃসৃত হতে পারে। অতিরিক্ত সাদা স্রাব মেয়েদের যৌনাঙ্গে ভেজা স্যাঁতস্যাঁতে অনুভূতি সৃষ্টি করে, যা দৈনন্দিন জীবনের স্বাভাবিক উচ্ছ্বাসকে ব্যাহত করে। সাদা স্রাবটা কেন হয়? সবসময় এটা স্বাভাবিক তা যেমন নয়, তেমন সবসময় এটা খারাপ তাও নয়। প্রথমেই আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি, আপনার সাদা স্রাব যাচ্ছে তা থেকে দুর্গন্ধ ছড়ায় কি না বা চুলকায় কি না। সাদা স্রাব যাওয়ার খুব কমন একটা কারণ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। দুধ ফেটে গেলে যেমন ছানা ছানা হয়ে যায়, তেমন ফাঙ্গাল ইনফেকশন হলে সাদা স্রাব সেভাবে ছানা ছানা আকারে বের হয়। পাশাপাশি প্রচণ্ড চুলকাবে লজ্জাস্থানে, চুলকাতে চুলকাতে অনেক সময় চামড়া উঠে যায়। সাদা স্রাবের আর একটা সমস্যা হচ্ছে, একটা মেয়ে যখন মাসিক হবে তার আগে তার স্রাবটা একটু বেশিই যাবে, এটা অনেকটা স্বাভাবিক। মাসিকের কাছাকাছি সময় তখন স্রাব হয় ফাটা ফাটা দুধের মতো, কিন্তু এর সঙ্গে যদি দুর্গন্ধ না থাকে, চুলকানো না থাকে, তাহলে এটা একদম স্বাভাবিক। আবার মাসিকের পরপর তার স্রাবটা একেবারেই থাকে না, আবার মাসিক যখন শেষ হয়ে যায় তখন স্রাবটা থাকে পাতলা, পরিষ্কার ও পানির মতো। একটা মেয়েকে বুঝতে হবে যে প্রত্যেক মেয়েরই কিছুটা সাদা স্রাব যায়, কখনো কখনো এটা স্বাভাবিকও হতে পারে, এমনকি এটা জরায়ুর মুখে ক্যান্সারের কারণও হতে পারে। অতিরিক্ত সাদা যাওয়া, এই স্রাব সাদা স্রাবের ধরনটা হয় জাল ধোয়া পানির মতো নোংরা। এই স্রাবটা প্রচণ্ড দুর্গন্ধযুক্ত হয়, এটা তখন এত বেশি পরিমাণে যায় টিস্যু বা পেন্টি কোনো কিছু দিয়েই এটাকে আটকে রাখা যায় না। এই অবস্থায় আমরা পরীক্ষা করে দেখি জরায়ুর মুখে টিউমার বা এমন কিছু আছে কি না। যদি দেখি খালি চোখে কিছু দেখা যাচ্ছে কি না, তখন তাকে পেপস নামক একটা টেস্ট করতে দিই। এই টেস্ট বলে দেয় তার জরায়ুতে ক্যান্সারের কোনো পূর্ব লক্ষণ আছে কি না। জরায়ুর মুখে ক্যান্সারের একটা পূর্ব ধাপ আছে। এ অবস্থা যদি ধরা পড়ে এবং ঠিক মতো চিকিৎসা হয়, তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না। লক্ষণ, যৌন সংক্রমক রোগ বা জীবাণু সংক্রমণের দ্বারা সাদা স্রাব হলে তার প্রাথমিক প্রধান লক্ষণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব হওয়া, দুর্গন্ধযুক্ত হওয়া এবং যৌনাঙ্গে চুলকানি উপসর্গ দেখা দেওয়া। দীর্ঘদিন থাকলে তার থেকে পরবর্তীতে তলপেট ও যোনিতে ব্যথা হতে পারে। জীবাণু দ্বারা সৃষ্ট সাদা স্রাব পূর্ণ নিরাময়যোগ্য। কারণ, বিভিন্ন বয়সে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাণ সাদা স্রাব হতে পারে, তার সবগুলোই বড় রোগ নয়। যেগুলো অস্বাভাবিক ও চিকিৎসার প্রয়োজন হয় সেগুলোকেই শুধু প্রচলিত অর্থে লিউকোরিয়া বা সাদা স্রাব বলা হয়। স্বাভাবিক যেসব কারণে সাদা স্রাব হয়ে থাকে, এক, জন্মের পর মেয়ে শিশুদের 1 থেকে 10 দিনের মধ্যে কোনো কারণ ছাড়াই এমনিতেই যোনিপথে সাদা স্রাব নির্গত হতে পারে এবং 2 থেকে 4 দিনের মধ্যেই আবার তা ঠিক হয়ে যেতে পারে। 2, অনেকের ক্ষেত্রে বিশেষ করে বয়সন্ধিকালে মাসিক শুরু হওয়ার আগে ও পরে কয়েকদিন কোনো সমস্যা ছাড়া সামান্য সাদা স্রাব স্বাভাবিকভাবেই নির্গত হতে পারে। 3, জন্মবিরতিকরণ পিলের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে সাদা স্রাব হতে পারে। 4, গর্ভাবস্থায় বিভিন্ন কারণে সাদা স্রাব হতে পারে। 5, গরম আবহাওয়ায় অনেক সময় অধিকক্ষণ দাঁড়িয়ে কাজ করলে সাদা স্রাব হতে পারে। উপরিউক্ত কারণগুলি ছাড়াও অপুষ্টিতে ভুগলে, অতিরিক্ত দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা থাকলে সাদা স্রাব হতে পারে। উপরে উল্লেখিত কারণে সাদা স্রাব হলে তার চিকিৎসা খুব একটা জরুরি নয়, কিন্তু এর বাইরে অন্য কোনো শারীরিক কারণে হলে সেক্ষেত্রে অবশ্যই উপযুক্ত চিকিৎসা করা উচিত। করণীয়, সাদা স্রাবের সমস্যা হলে ভয়ের কোনো কারণ নেই, দেখুন ও বুঝে নিন আপনার সাদা স্রাবের আধিক্য কিনা অত্যধিক নাকি স্বাভাবিক। যদি আপনার সামান্যতম সমস্যা মনে হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসা, প্রথমেই রোগের কারণটি বুঝতে হবে। যদি কোনো রোগ ছাড়াই হয়, মানে যদি ফিজিওলজিক্যাল লিউকোরিয়া হয়, তাহলে ঠিকভাবে বুঝিয়ে বলতে হবে এবং
আশ্বস্ত করতে হবে, ঋতুস্রাবের সমস্যা অন্যান্য সমস্যা দূর করতে হবে, প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। জীবাণুঘটিত কারণ হলে টিনিডাজল, মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ খেতে হবে। অনেক সময় অ্যান্টিফাঙ্গাল ক্রিম, ভ্যাজাইনাল ট্যাবলেট ব্যবহার করতে দেওয়া হয়। ক্ষেত্র বিশেষে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। বিবাহিত হলে স্বামী স্ত্রী উভয়কেই চিকিৎসা নিতে হয়। পরামর্শ: ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে, নিয়মিত ধোয়া অন্তর্বাস পড়তে হবে, 100% সুতি অন্তর্বাস হতে হবে, কুসুম গরম পানি ও কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হবে, কোনো রকম সুগন্ধি স্প্রে ব্যবহার করা যাবে না, পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি খাবেন, খাবার তালিকায় যেন রসালো ফল শাকসবজি থাকে, প্রতিকার মনে রাখতে হবে, মানসিক দুশ্চিন্তা ব্যক্তিগত অপরিচ্ছন্নতা ও অপুষ্টি সমস্যা আরও বাড়িয়ে তোলে। কাজেই এ ঝামেলা থেকে মুক্ত থাকতে চাইলে নিজের শরীর স্বাস্থ্য সবসময় সুস্থ রাখতে হবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, দুশ্চিন্তা ত্যাগ করতে হবে এবং সমস্যা দেখা দিলে তা জটিল হওয়ার পূর্বেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সূত্র: ডাক্তার কাজী ফয়াজা আক্তার, ডক্টর রেজিয়া সুলতানা, ডাক্তার বেদৌরা শারমিন। আপনি কোনো রোগে ভুগলে আমাদের ডক্টরোলজি চ্যানেলের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য ফেসবুক পেজে SMS করতে পারেন। ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর কমেন্টস সেশনে লিঙ্কটি পিন পোস্ট করে দেওয়া আছে। ধন্যবাদ।